Happy Holi! আজকে ঘুম থেকে উঠেই ব্যাস, কোনো কাজকর্ম নেই, আজকে রান্না বান্না কিচ্ছু নেই আমার, আজকে আমার ছুটি, ইয়ে কি মজা। তো চলো, আজকে হচ্ছে দোল পূর্ণিমা, সবাইকে জানাচ্ছি শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর এইদিকে ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার মানে হয় না, ঘুম থেকে উঠে যেটা পেছনে লাগা সেরকম আর কি। তো যাই হোক, তারপর ওকে বলছিলাম দাড়ি টাড়ি কাটো না, কি অবস্থা এরকমটা বলে টোলে ব্যাস ও চলে গেল বাইরে মানে বাজারে। আর এইদিকে মামাম হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম, এখন ওর মনে পড়েছে আজকে তো হোলি, রং খেলতে হবে, তার জন্য ওর যত বায়না ছিল বেলুনের মধ্যে রং মানে ভরে ওকে ফুলিয়ে দিতে হবে, রং গুলে দিতে হবে, ও মানে এখন রেডি সেডি হয়ে বের হবে বাইরে রং খেলতে। এবারটা যেহেতু একটু বড় হয়েছে তো এইগুলো বেশ ভালো করে আনন্দ নিতে পারবে আর খেলতেও পারবে, তার জন্য এবারটা কোনো কিছুতেই বারণ করিনি। প্রত্যেক বছর যেমন বারণ করি না না রং ধরো না, খেলো না, লাগাবে না, ঠান্ডা লেগে যাবে, তবে এবারটা যা যা বলেছে সব শুনেছি। ভাই দেখো ও রেডি হোয়াইট কালার, আমি বলছি এটা রং মাখলে নষ্ট হয়ে যাবে তো গো, কি সুন্দর তোমার এটা। আর আমি পরে নিয়েছি এটা, এটা যেহেতু সিনথেটিক আছে কাপড়টা, তো তার জন্য মনে হচ্ছে রং উঠে যেতে পারে। আর আমি হয়ে নিয়েছি, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো, মামাম কিন্তু অলরেডি চলে আছে, এখন আমি যাবো টাইট করে এভাবে চুল বেঁধেছি, কেননা চুল ছেড়ে রাখলে আবার চুলের মধ্যে আবির টাবি ঢুকে যাবে, তার জন্য প্রথম রংটা আমি আমার বরকে দিয়েই শুরু করতে চাই। হ্যাপি হোলি। সত্যি বলতে এবছরটা ওর পছন্দের কালারটা একদমই মাখানো হয়নি, সেটা হচ্ছে আবির কালার, যেটা আর কি হয় সেটা, আর গ্রিন কালারের আবির ও খুব একটা বেশি পছন্দ করে না। তো চলো, যাই হোক, দিয়ে দিয়েছি ভুল করে আমি, কিছু করার নেই। তারপরে আবার মুছেও নিয়েছে, ভাবো তো কি করবো, আবার বরটা ওরকমই তো, ভাবতে পারতো বউ দিয়েছে কেন মুছবো, তাই না, মুছেই ফেললো, যেহেতু ওর কালারটা ওর পছন্দ না। তো চলো, তারপর আমরা চলে এলাম খাবারের টেবিলে। আর আজকে সারাদিনটার প্ল্যান তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের আজকে পিকনিক প্ল্যান, মানে হচ্ছে হোলি স্পেশাল, পাড়ার সবাই মানে পিকনিকের আয়োজন করেছে, মানে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে, নাচ গান হবে, রং খেলবো, তো সব কিছুই শেয়ার করবো। আর এখনের কাহিনিটা বলি, মামাম কিন্তু ওর সোনা দাদার সঙ্গেই আছে, মানে আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির মালিক কাকু, তো সেই কাকুকে ও সোনা দাদাই বলে, তো কাকুর সঙ্গেও এসছে আর কাকু ওকে খাইয়ে দিচ্ছে। আর তোমাদের সবসময় বলি ও কতটা আদরের ওদের কাছে, সেটা বলে বোঝানোর মতো না, না হলে সঙ্গে করে নিয়ে এসে আবার নিয়ে বসে সব খেয়ে খাইয়েও দিচ্ছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। দিয়ে তারপর ওর সোনা দাদার সঙ্গে চলে গেল দোকানে, মানে মামাম আজকে আমাদের সঙ্গে নেই, ওর সোনা দাদার সঙ্গে আছে। আর এইদিকে দেখো, এখানে কিন্তু আমাদের লুচি ভাজা হচ্ছে, আর এইদিকে দুপুরেও রান্নাবান্না হবে, সেই তোরজোর শুরু হয়ে গেছে, মানে দারুণ একটা মজা। আর এবছরটা সত্যি আমি খুব মজা করেছি হোলিতে, আমি প্রত্যেক বছর এরকমটা মজা করি না, মানে কোনো বছরই এরকমটা মজা করি না। হ্যাঁ, রং কাছের মানুষজন আবির দেয়, রং দেয় গায়ে, আমিও দিই, ব্যাস এই অবধি, কিন্তু এবারটা নাচ করেছি, খুব মজা হয়েছে। আর এই যে এই ঠাকুমাটা, এই বাড়িরই ঠাকুমা, তো আমরা দাঁড়িয়েছিলাম, তারপর হচ্ছে আমাকে রং মাখালো, মানে উনি হচ্ছে পুজো আচরা নিয়েই থাকতে ভালোবাসে, তো ওখানে তুলসী মঞ্চ ছিল, তুলসী মঞ্চে আর কি আবির দিচ্ছিল, তারপর আমি আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছি, আর আমাদেরকে রং লাগিয়ে বলছে যে আমি তো এখানে দিলাম, তোমরাই তো আসল রাধাকৃষ্ণ, তাই তোমাদের দিয়েই হোলিটা শুরু করলাম, আর আমি এখনও পুজো দেওয়া হয়নি, তাই আমাকে মাখিও না, আমি আগে ঠাকুরকে দেবো। আর আমাকে বলছে, মানে আমাকে তোমাদের দাদাভাইকে বলছে, তোমরা যেহেতু রাধাকৃষ্ণেরই রূপ, তো তার জন্য তোমাদেরকে দিয়েই হোলিটা শুরু করি, কথাটা শুনে বেশ ভালো লাগে ছিল। দেখো, তারপরে একদল ছানাপানা আমাকে এখন আবির মাখালো, বেশ ভালো লাগলো। আমি কিন্তু এখনও আমার বরের কাছ থেকে আবির পাইনি, এবছরটা এখনও পাইনি, দাঁড়াও দেবে দেবে, তোমরা একটু দেখতে থাকো, আমি কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়েই শুরু করেছি, কিন্তু ও আমাকে এখনও রং মাখায়নি। চলো, ওটা কোনো ব্যাপার নয়, মাখালেই হলো, তাই না, আগে পরে কি আছে। অনেকেই কিন্তু এরকম মনে করে যে হাজব্যান্ড ওয়াইফ মানে না মাখানো অবধি কেউ মাখাবে না, আমার কাছে যদিও একটু ওরকম মনে হয় যে ঠিক আছে বরটাকে আগে মাখাই তারপর অন্য কাউকে মাখাবো, কিন্তু আমার বরের ওরকম কিছু মনে হয় না, এগুলো ওর হচ্ছে সাধারণ ব্যাপার। চলো দেখ, এখন কিন্তু আমাকে মানে মাখায়নি ও, এখন ঘরে যাচ্ছে আমাদের রং আনতে। রং ওই সাইকেলে ঝুলানো মামামে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি বাবা, হ্যাপি হোলি, তোমার কি লাগে রে, দাও 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 দাও, হ্যাপি হোলি।
ঠিক আছে খেলো যাও, আমি একটু দিই, ধরো 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 বুড়ি বাবা পিসিকে দিয়েছ। হ্যাপি হোলি, না দুটো মিক্স করে বাজে কালার হয়ে যাবে, নাচো নাচো। তো ফাইনালি আমার বরের কাছ থেকে আমি রং পেয়েছি, তো চলো, ও কিন্তু আমার গালে একটু দিয়েছে, তোমরা দেখতেই পেলে। আর এইদিকে আমার মামাম দেখো কত মজা করছে, আর এইদিকে এই যে বর্ষা উৎসব সবাই রং খেলছি আমরা একসঙ্গে, আর খুব মজা হয়েছে বছরটা, সত্যি খুব মজা করেছি। আমাকেও রং মাখালো ওরা, আমিও মাখালাম, এখন আমি ওই যে দেখো আমি মুখে দিতে হয়। এই যে হচ্ছে কাকিমা, যে সারাক্ষণ বলি কাকিমা কাকিমা, তোমাদের তো বেশি দেখানো হয় না, তো আজকে এই যে দেখিয়ে দিলাম। কাকিমা কিন্তু রেডি হয়ে এসছে, এখন ওখানে সবাই মিলে নাচ গান হবে, মানে নাচ করবে গান বাজবে, আর এখানে এখন আমাদেরকে রং মাখাচ্ছে আর কি। তো আমিও কাকিমার পায়ে রং মাখিয়ে প্রণাম করছি, মানে যেটা আমাদের বাঙালিদের আর কি হয়ে থাকে, তাই না, বড়দের পায়ে আবির মাখানো প্রণাম করা সেরকমটা। তো চলো ওরা এখন যাচ্ছে, আর আমি ভাবলাম যে চলো আমিও তাহলে শাড়ি পরে যাই, তাহলে দেখতে ভালো লাগবে। কাকিমার শাড়ি পরা দেখে আমারও ইচ্ছে হলো, তো আমি ঘরে গেছি আর কি শাড়ি পরতে, শাড়ি পরে আবার তোমাদের সামনে এসে। আর ওই যে মামাম চলে যাচ্ছে ওর পিসি কাকায়ের সঙ্গে, তারপর দেখো আমি এই সাদা কালারের আর কি শাড়িটা পরেছি, মানে কি মনে হলো চলো নষ্ট হবে হবে পরি তো কী আছে এরকমটা। আর তাছাড়া এখানে আমার বেশি একটা শাড়ি ছিল না, তার জন্য ভাবলাম যে চলো এটাই পরি। তো এখন এসেই কিন্তু সবাইকে আমি রং মাখাচ্ছি, আর কাকিমার থালায় যেহেতু সব সাজানো ছিল সুন্দর রঙগুলো, তাই মাথার ওপরে তুলে রেখেছে, মানে ও আবার ঘেটে ঘোয়া বানিয়ে দেবে তার জন্য সেই ভয়ে। তো দেখো এখানে এখন কিন্তু আমরা সবাই খুব মজা করবো, আস্তে আস্তে সব লোকজন আসবে আর সবাই সবাইকে রং মাখাবো। তো এটা হচ্ছে আমাদের পাড়া, এই পাড়াতেই আমি থাকি। তো আজকে যেহেতু রান্নাবান্না নেই, তো সারাদিন কিন্তু এখানেই থাকবো, মানে সকালবেলার দিকে তো লুচি টুচি খেয়ে নিয়েছি, এখন আমরা সবাই রং খেলবো, তারপর হচ্ছে বাড়িতে গিয়ে স্নান করে এসে এখানে আবার খাওয়া হবে। তো বেশ আয়োজনটা খুব ভালো ছিল আর দারুণ লেগেছে আর কি আজকের দিনটা, না হলে তো সারা মানে প্রত্যেক বছর বাড়িতেই রান্না করি, মানে এখানে থাকাকালীন বাড়িতেই রান্নাবান্না করি দিয়ে খাওয়া দাওয়া হয় এই অবধি, কিন্তু এবারটা রান্নাবান্না থেকে ছুটি। সত্যি আমার লাস্ট কদিন রান্নাবান্না করতেই ইচ্ছা করতো না, এত আলসেমি, তবে একটা দিন ছুটি পেয়ে আমার অনেক বেশি আনন্দ হচ্ছিল। তো চলো এখন হচ্ছে কুলফি খাচ্ছিলাম, আর যেটা আমাদেরকে কাকু খাওয়াচ্ছিল আর উৎস সবাইকে দিচ্ছিল। তো আগেকার কুলফি এত ভালো ছিল খেতে, এখন ভালোই লাগে না, মানে শেষ করতে ইচ্ছা করে না, অল্প একটু খেয়ে লাস্ট ফেলে দিতে হয়, মানে এত খারাপ খেতে। আর এখন আমরা যাচ্ছি সামনে একটা মন্দির আছে, মানে একটা বাড়িতে মন্দির আছে হরি ঠাকুরের, তো সেই মন্দিরে গোপাল ঠাকুর হরি ঠাকুর বিভিন্ন ঠাকুর আছে, তো সেই ঠাকুরকে আবির মাখাতে যাচ্ছিলাম সবাই মিলে, ওই বাড়িতে নাকি প্রত্যেক বছরই যাই। তারপরে এই যে হচ্ছে আমার পাড়ারই একটা কাকু হয়, তো কাকুকে একটু ভালো করে মাখিয়ে দিলাম, তো বেশ মজাই লাগছিল। গান বলবে
বারবার টুম পাঠাবে চলে চলো চলো হ্যাঁ হ্যাঁ আসো কি রে হয়েছে পিচকারি নিয়ে খেলা ঠিক করে পড় এখন ঘড়িতে ঠিক একটা কি দেড়টা মতো বাজে এখনও কিন্তু আমাদের রং খেলা হয়নি তো দেখো এখন কিন্তু এই মন্দিরের সামনে এটা হরি ঠাকুরের মন্দির তো এখানে আমরা সবাই এখন মানে ঢাক পিটিয়ে আর কি বেশ সুন্দর করে আর কি হরি বল করছিলাম নাচ করছিলাম বেশ আনন্দ হচ্ছিল তারপর কিন্তু আমরা স্নান দান করে দেখো রং টং কিন্তু সেইভাবে ওঠেনি তারপর আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে যে মানে এখন কিন্তু দুপুরের খাওয়া হচ্ছে মেনুতে ছিল ডাল একটা ঘ্যাট মাংস মানে সিম্পলের মধ্যে ছিল কিন্তু খেতে খুব দারুণ ছিল তো আমরা সবাই এই যে বসে পড়েছি কাকু বর্ষা উৎস আর মামামের রাগ হচ্ছিল আর কি যেন একটা নিয়ে তো সারাদিনটা এইভাবেই মজা করেছিলাম আর কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মামামের অবস্থাটা দেখেছো আর এখানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি একটা ফটো তুলছিলাম আর তারপরে এই যে সকালের দিকটায় তো খুব সুন্দরভাবে হোলিটা কাটিয়েছি বেশ মজা হয়েছে তো চলো আজকের মতো টাটা করছি আর তোমরা কীরকম মজা করেছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো।